হ্যালো বন্ধুরা তো এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার নিয়ে আলোচনা করবো বর্তমানে যেসব চাকরির পদে তোমরা আবেদন করতে পারবে সরকারি ও বেসরকারি চাকরি সমস্ত রকম আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে সমস্ত রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বুধবার বাইশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারের যে সমস্ত চাকরিগুলি বেরিয়েছে সেগুলি এক নজরে দেখতে থাকো তো প্রথমে যেটা দেওয়া আছে আইডিবিআই ব্যাঙ্কে ছশো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এ পদের জন্য তোমাদের যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েট পাশ করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমাদের ফিনান্সিয়াল সার্ভিস ও ইন্স্যুরেন্স সেক্টরে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো একুশ থেকে তিরিশ বছরের মধ্যে তোমাদের বয়স হলেই তোমরা আবেদন করতে পারবে বেতনক্রম ছত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার আটশো চল্লিশ টাকা বেতন দেওয়া হবে তো নেক্সট ডেটা দেওয়া আছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে তিনশো পঞ্চান্নটি নন টিচিং স্টাফ নেবে তো সেক্ষেত্রে তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট মাল্টিটাস্কিং মেস হেল্পার এসব পদে তোমাদের নিয়োগ করা হবে শূন্য পদের বিবরণ সেকশন অফিসার আটটি তপশিলি জাতি পাঁচটি উপজাতি একটি অফিসি দুটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট একশো ছটি মাল্টিটাস্কিং উনসত্তরটি উনাশিটি অ্যাসিস্ট্যান্ট তিনটি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছটি স্টেনোগ্রাফার বাইশটি এসব ক্ষেত্রে তোমাদের বয়সের ছাড় সরকারি নিয়ম অনুযায়ী তোমরা পেয়ে যাবে এবং পরবর্তী যেটা দেওয়া আছে সেনাবাহিনীতে ট্যানজিস্ট ক্যাম্পে চাকরি তিরানব্বই জন সি পদে তোমাদের কর্মী নেবে মাল্টিটাস্কিং স্টাফ বাইশটি তো এখানে দেখে নেবে পুরোটা এবং কলকাতায় মেট্রো একশো পঁচিশটি ট্রেড অ্যাপ্রেন্টিক্স একশো পঁচিশ জনকে ছেলে মেয়েদের নেওয়া হবে এখানে এবং পরবর্তী যেটা দেওয়া আছে হিরিসিকেশ এমসে দুশো তিরাশিটি লেবার ও ক্লার্ক ল্যাব অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার সহ দুশো তিরাশিটি পদে নিয়োগ করা হবে প্রথম বছরে প্রবেশন পুনরায় আবেদনের জন্য প্রয়োজন নেই নেক্সট যেটা দেওয়া আছে আইডিবিআই ব্যাংকের ম্যানেজার পঁচাত্তর জন ম্যানেজার নেবে আইডিবিআই ব্যাঙ্ক তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে মোট পদ আছে তোমাদের ডিজিটাল ব্যাঙ্কিং অ্যান্ড ইমেজিন পেমেন্টস বিয়াল্লিশটি পদে যোগ্যতা ইনফরমেশন টেকনোলজি অন ইলেকট্রিক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে থাকলে তোমরা আবেদন করতে পারবে পরবর্তীতে আছে কলকাতায় ভোডাফোন ও আইডিয়া টেরিটরি সেলস ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা বিএ গ্র্যাজুয়েট এমবি এ করে থাকতে হবে এবং সমস্ত কিছু আপডেট কেরিয়ার ভোদাফোন ডট কম এই সাইটে তোমরা পেয়ে যাবে এবং নেক্সট ডেটে হকিংসে প্রোগ্রামার ফ্রেশার গ্র্যাজুয়েটরা আবেদনের যোগ্য ফ্রেশার কুকার উৎপাদক ও বিপণন সংস্থা হকিংস সংশ্লিষ্ট বিষয়ক খাদ্য ডিগ্রি প্রাপ্ত গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে নেক্সট পরের পেজ আছে সেটা দেখে নেবে পরবর্তী যে আছে নিখরচায় কোনো খরচ ছাড়াই প্রশিক্ষণ নিয়ে সর্বিন সর্ব স্বনির্ভর হওয়ার সুযোগ দিচ্ছে খাদ্য পশুপালন চাষবাস প্রক্রিয়াকরণ এই সব তিন ক্ষেত্রে এখন রোজগারের সম্ভাবনা খুব বেশি সব ক্ষেত্রেই নতুন প্রযুক্তির ব্যবহার ফলন বেড়েছে খাদ্য প্রক্রিয়া এইসব ব্যবসার ক্ষেত্রে সরকার সাহায্য করবে প্রশিক্ষণ শুরু হচ্ছে পনেরো মে থেকে তো সম্পূর্ণ বিস্তারিত দেখে নেবে তো চলে এসেছি দুই নম্বর পাতায় তো দুই নম্বর পাতায় সেরকম কিছু আপডেট দেওয়া নেই প্রাইভেট সেক্টরের কর্মখালি যেসব দেওয়া আছে সেগুলি সাধারণত ফাদ মানে ক্যাপ সেই সব আবেদন না করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো সমস্ত রকম জেনুইন চাকরির খবর পাওয়ার জন্য এবং প্লাজমা রিসার্চে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে বেতন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে কম্পিউটার ও ইলেকট্রিশিয়ান ফিজিক্স ইলেকট্রনিক্স শাখা থেকে তোমাদের পাশ করে থাকতে হবে তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এবং পরবর্তী যেটা হচ্ছে মহাত্মা গান্ধী আন্তঃরাষ্ট্রীয় হিন্দি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এসব পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে বারোটি প্রফেসর ছটি তপশিলি দুটি তফসিলি উপজাতি দেখে নেবে সমস্ত কিছু দেওয়া আছে এবং নেক্সট যেটা দেওয়া আছে বিএসএফে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে বাইশজনকে নেবে এবং এখানে দেখে ইন্ডিয়ান ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়াই ম্যানেজমেন্ট ট্রেনিং পাঁচটি কেমিক্যাল পাঁচটি মেকানিক ষোলোটি সিভিল নটি ইলেকট্রিক্যাল সাতটি এইসব পথে তোমাদের নিয়োগ করা হবে মোট অন্তত পক্ষে পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে ইঞ্জিনিয়ারিং শাখা থেকে পঁচিশ বছর মধ্যে তোমাদের বয়স হতে হবে ক্যাটাগরি প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী চলেছে চার নম্বর পাতায় চার নম্বর পাতায় কিছুই দেওয়া নেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে যারা যারা প্রস্তুতি নিচ্ছ সরকারি চাকরির জন্য তারা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নোট ডাউন করে নেবে একটু ভিডিওটি পজ করে নেক্সট পাঁচ নম্বরের পাতায় দেওয়া আছে ট্যুরিজম অ্যান্ড ট্রাভেলের বিবিএ ও এম বি কোর্সে তোমাদের ভর্তি নিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রকের শাসিত প্রতিষ্ঠান থেকে তোমরা কোর্স করে চাকরির জন্য আবেদন করতে পারবে এবং স্কলারশিপের খোঁজখবর সিএফএ স্পার্কল ইনক্লুসিভ স্কলারশিপ প্রোগ্রাম অফ হায়ার এডুকেশন ছেলে ছেলেমেয়েরা দৈহিক প্রতিবন্ধী ও উপান্তকরী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছে সরকার যে কে টাটা এন্ডাউমেন্ট স্কলারশিপ দু হাজার চব্বিশ দু হাজার তেইশ তোমরা আবেদন করতে পারবে ওয়েবসাইটগুলো দেওয়া আছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আবেদন করতে পারবে এবং এখানে দেওয়া আছে কি পড়বেন কোথায় পড়বেন কোন কোর্সগুলি করলে সরকারি চাকরি পেতে সাহায্য করবে সেগুলি দেখে নাও ফুড টেকনোলজি ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর কোর্স করে তোমরা চাকরি পেতে পারো এই কোর্সগুলি বিশেষভাবে করলে তোমাদের সুবিধা আছে সেগুলি একটু নোট ডাউন করে নেবে এবং দেখে নেবে ভিডিওটি পোস্ট করে চলে যাবো নেক্সট পাতায় চলে এসেছি নেক্সট পাতায় দেওয়া আছে নেক্সট পাতায় দেওয়া আছে ডাব্লিউ বি সি এস প্রিলিমিনারি এক্সামের কোয়েশ্চেন সেট এক্সাম প্র্যাকটিস সেট তো এখানে কোনো চাকরির খবর দেওয়া নাই এই ভিডিওটা পজ করে তোমরা এই নোট ডাউন করে নিতে পারবে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো যেগুলো চাকরি পরীক্ষায় এসে থাকে পরবর্তী কর্মসংস্থান পেপার নিয়ে আলোচনা করব । তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও